हेलो गाइस, आई एम दीप एंड वेलकम बैक टू माय चैनल दीप एक्सक्लूसिव। सो এখন আমি এই ভিডিওতে মেইনলি দুটো বিষয় নিয়ে কথা বলবো। ফার্স্টে কথা বলবো পাঠান কে নিয়ে এবং সেকেন্ড কথা বলবো সলমন খানের একটা আপকামিং মুভি কে নিয়ে। সো এখন কথা হচ্ছে পাঠান কিন্তু এখনো অবধি একটা ট্রিমেন্ডাস বক্স অফিস কালেকশন করছে এবং বিশেষ করে আমি বলবো যে মানে ন্যাশনাল প্লেক্সে মানে সিনেপলিস বলি, পিভিআর বলি বা আইনক্স বলি, এই সমস্ত জায়গায় কিন্তু এখনো অবধি মানে আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু পাঠান কিন্তু একটা ট্রিমেন্ডাস কালেকশন করছে এবং অনেক অনেক সিঙ্গেল স্ক্রিনে কিন্তু নতুন করে আবার পাঠানকে কিন্তু দেখানো হচ্ছে। তো সেক্ষেত্রে অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করেছিল যে পাঠান ওটিটি রিলিজ কবে হচ্ছে বা কোথায় এটা কিন্তু ওটিটি রিলিজ হচ্ছে। সো আজকে কিন্তু একটা আপডেট উঠে আসছে যে পাঠান কিন্তু ওটিটি রিলিজ হচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওতে এবং এটা কিন্তু ওটিটি রিলিজ হবে 22nd of March। সো দেখা যাক অফিসিয়াল মানে কনফার্মেশন আপডেট কখন আসে অ্যামাজন প্রাইম ভিডিও তরফ থেকে, এটাই হচ্ছে মেনলি দেখার। বাট এখনও অবধি এটাই আপডেট যে এটা অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হবে ফ্রম 22nd of March। আচ্ছা, দ্বিতীয়ত আমি কথা বলবো সলমন খানকে নিয়ে এবং সলমন খানের একটা আপকামিং মুভিকে নিয়ে। সো এখন কথা হচ্ছে কয়েক বছর আগে আমি তখন প্রায় বিএসসি কমপ্লিট করেছি, মানে 2014 সাল সম্ভবত হবে, তখন কিন্তু কিগ এসেছিল। সো তখন কিগটা একটা ট্রিমেন্ডাস ট্রিমেন্ডাস কিন্তু বক্স অফিস কালেকশন করেছিল আমরা প্রত্যেকেই জানি এবং কিগ মানে সমস্ত ধরনের অডিয়েন্স কিন্তু দেখেছে এবং মজা নিয়েছে তার অ্যাকশন সিকোয়েন্সেস, জ্যাকলিনের পারফরমেন্স, মিঠুন চক্রবর্তী এবং সলমন খানের কেরিয়ারে ওয়ান অফ দ্য বিগেস্ট হিট হচ্ছে কিগ। কিগ তো কিক যখন মানে যে লেভেলে কালেকশন তখন করেছিল, মানে এখনকার দিনে আচ্ছা আচ্ছা কোনো মানে মুভি কিন্তু সেই লেভেলে কালেকশন করতে পারেনি বা পারছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা আপডেট কিন্তু উঠে আসছে যে কিক 2 নাকি হচ্ছে। তো সেক্ষেত্রে কিক 2 এর একটা রিলিজ ডেট সম্বন্ধে আপডেট উঠে আসছে, সেটা হচ্ছে নাকি ঈদ 2024। তো এই বছর ঈদে কিন্তু আসছে কৃষিকা ভাই কৃষিকি যান এবং এরপরে কিন্তু টাইগার 3 আসছে এবং তারপরে মানে 2024 ঈদে নাকি আসছে কিক 2। এবারে কিন্তু এটার এখনও অফিসিয়াল কনফার্মেশন আপডেট কিন্তু উঠে আসেনি, বাট কিক 2 যদি হয় তাহলে এটা রিমেক হবে বা এটার গল্প কী হবে বা এটা কে প্রডিউস করবে এখন অবধি কিন্তু সেই আপডেটটা উঠে আসেনি। বাট যদি মানে কিকের ফার্স্ট পার্টটা মানে সাজিদ ইয়াদওয়ালা তিনি যদি করেন তাহলে আমার মনে হয় খুব ভালো একটা প্রজেক্ট হবে এবং মানে সময় নিয়ে একটা দারুণ কিছু আমরা কিন্তু দেখতে চাই সলমন খানের থেকে এবং ঈদ মানেই মানে সলমন খান আমরা প্রত্যেকেই জানি। তো সেক্ষেত্রে ঈদে যতবারই সলমন খান এসে ততবারই কিন্তু একটা ট্রিমেন্ডাস বক্স অফিস কালেকশন করে কিন্তু বেরিয়ে গেছে। সো এটা ছিল মেনলি আপডেট, এবারে দেখা যাক যে অফিসিয়াল কনফার্মেশন কখন উঠে আসে। তোমাদের কী মতামত এই দুটো আপডেটকে কেন্দ্র করে আমাকে তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।